হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা তো আমার আগের ব্লগটাই দেখেছো, কালকে আমি নীল পুজো উপলক্ষে মামার বাড়ি গিয়েছিলাম। তো এখন সেখান থেকে নবদ্বীপ আমার শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি। তো ট্রেনের মধ্যে আছি, এই দেখো ট্রেনের বাইরেটা তোমাদের দেখাচ্ছি। ট্রেন থেকে বাইরেটা দেখতে আর আমার জানলার ধারে বসতে দুটো জিনিসই খুব ভালো লাগে, খুবই আমার পছন্দের। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার মাও যাচ্ছে আর মাকেও নিয়ে যাচ্ছি। তো পয়লা বৈশাখের জন্য আমাদের নবদ্বীপে খুব জমজমাট একটা পরিবেশ হয়, সেটা মাকে দেখাবো। তো এই হনুমান মন্দিরে দেখো, আমরা প্রথমে বাড়ি যাওয়ার আগে হনুমান মন্দিরে এলাম। তো আমি এখানে একদিন ঘুরতে এসেছিলাম, মা দেখেনি বলে, মাকে দেখানোর জন্য। এখানে আরও 7 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, তো নিয়ে এসেছি, তোমরাও দেখে নাও সাথে। এখানকার এই হনুমান মন্দির খুবই জাগ্রত এবং এখানে আমি মাঝে মাঝেই আসি। তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, তোমরা জানিও কেমন লাগছে। আর আজকে যেহেতু মাসের শেষ দিন সংক্রান্তি, তাই অন্য কোথাও থাকতে নেই, তাই মামার বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। কারণ কালকে আমার শ্বশুর বাড়িতে, আমার নিজের বাড়িতে গণেশ পুজো আছে। যেহেতু কালকে পয়লা বৈশাখ, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা ওয়েট করো। তো শুভ নববর্ষ জানাই আমার সকল বন্ধুদেরকে। তো তোমরা সবাই আশা করি খুব আজকের দিনটা এনজয় করছো। আমার বাড়িতেও দেখো পুজো হচ্ছে, পয়লা বৈশাখের গণেশ পুজো। আর যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে মূর্তি পুজো নেই। তো ঠাকুরের একটা ফটো দিয়ে আর নারায়ণ শিলা দিয়ে এখানে পুজো হচ্ছে। তো আমাদের যেহেতু ব্যবসায়ী বাড়ি, সেই হিসাবে আমাদের এটা গণেশ পুজোটা মাস্ট করতেই হয়, প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এটা হয়। তো তোমরা একটু পুজোটা দেখে নাও। তো পুজোর সময় এই যে আমি নতুন কুর্তি পরে রেডি, নিচের পুজো হয়ে গেছে, এবার আমার ওপরে ঠাকুর ঘরের পুজো দেবো, চলো। তো বন্ধুরা এই দেখো আমি পুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ একা হাতে পুজো দেওয়া আর ভিডিও করা সম্ভব হয়নি। তো সেই জন্য তো আজকে আমার সিংহাসনের সব ঠাকুরকে আমি এক জায়গাতেই প্রসাদ নিবেদন করেছি, আর মা লক্ষ্মীকে যেমন আলাদা দিই তেমনই দিয়েছি। তো নববর্ষের দিনটা পুজো দেওয়ার মাধ্যমেই শুরু করলাম, তোমাদেরও সারা বছরটা ভালো কাটুক এই প্রার্থনাই করি। তো আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হবে, এখন যেহেতু দুপুরবেলা অনেক কাজকর্ম আছে সেগুলো সেরে নিই, আবার সন্ধেবেলা আমরা নবদ্বীপ যাব, তখন যাওয়ার আগে কথা হবে। সবার প্রথমেই তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। তো আমার যেসব বন্ধুরা আছো, তো তাদেরকে প্রথমেই আমি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানালাম। গণেশ পুজো হয়েছে আজকে বাড়িতে, তো তারপর বাড়িতে যাই হোক প্রচুর পদ আজকে রান্না ছিল, সেগুলো রান্না হয়েছে, সব খাওয়া দাওয়া হয়েছে। তো এখন আমরা সন্ধ্যেবেলায় আছি। তো দিনের বেলা একটা কুর্তি পরেছিলাম, তো সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ একটা কুর্তি মানে পরেছি, তো দেখছো মানে সেজে দাঁড়িয়ে আছি, পুরো ঘেমে একদম স্নান করে গেছে। তো যাই হোক দেখছো এই যে এখন সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি, সন্ধ্যেবেলা আমি আর মা বেরোবো এই একটু মানে নবদ্বীপে কিছু দোকানে হালখাতা করতে যাবো, আর একটু ঘুরবো রাস্তায়, কিছু ঘুরবো টুরবো এই সব। যাই হোক, তো আজকে নববর্ষের ওখান থেকে আমরা কী কী নিয়ে এলাম, মানে আমি আমার বর শ্বশুর মানে সবাই মিলে কী কী নিয়ে এলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমাদের প্রচুর প্যাকেট হয়, কারণ আমাদের যে কাসাপট্টি থেকে প্রচুর প্যাকেট পায়, আর আমিও নবদ্বীপে ঘুরি, মানে যেসব দোকান থেকে জামা কাপড় কিনি, কসমেটিক্স এটা ওটা কিনি, সেই সব দোকান থেকেও আমি প্রচুর মানে নিমন্ত্রণ থাকে, তো যাই তো মা আর আমি, তো খুব খুব মজা হয়। তো তোমাদের সাথে মানে কেমন যাচ্ছি টাচ্ছি সেইগুলো দেখাতে পারছি না, কিন্তু কী কী গিফট পেলাম, মানে গিফট মানে কি মিষ্টি টিষ্টি যেগুলো পায় আর কি, ক্যালেন্ডার, সবাই জানো নববর্ষে কী কী পায়, তো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এখন যাচ্ছি নবদ্বীপে, এখন বাজে বিকেল এই 6:30-7:30, তো এখন যাচ্ছি। তো ওখান থেকে আস্তে আস্তে ধরো অনেকটা রাত হয়ে যাবে, তো রাতে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। মানে আমি এখন ঘুরবো সেটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু বাড়ি এসে তোমাদের দেখাবো। হ্যালো গাইস, তো বাড়ি চলে এসেছি, মানে দেখছো চুল টুল পুরো ভিজে গেছে একদম। যাই হোক বাড়ি চলে এসেছি, পুরো ঘেমে গেছি একদম,
এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে রাত 10:30, বেশি রাত হয়নি, নবদ্বীপে প্রচুর লোক এখনও ঘুরছে। তো যাই হোক, তোমাদের সাথে কী কী পেলাম না পেলাম সবার সব কিছু তোমাদের সাথে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে ভিডিওগুলোকে, আর আমাকে অনেক সাপোর্ট করবে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, কারণ খুব গরম লাগছে, পুরো থেমে গেছি। তো তোমরা ওয়েট করো। তো চলো এবার সেই টাইম তোমাদেরকে দেখাই পয়লা বৈশাখে কী কী পেয়েছি। এই দেখো মিষ্টি, আর এই যে সোন পাপড়ি, এখানে সোন পাপড়ি 1, 2, 3, 4 প্যাকেট আছে। তো এই যে সোন পাপড়ি মিষ্টি, তোমাদেরকে আমি ডিটেলসে সবটা দেখাবো, তোমরা দেখতে থাকো। এই যে লাড্ডু, দুটো প্যাকেট লাড্ডু। তো এটা বলে রাখি যে এখানে কিন্তু শুধু যে আমি নিয়ে এসেছি সেটা না, আমি এনেছি, আমার বর এনেছে, আমার শ্বশুর এনেছে, তিনজন মিলে। তো এই যে যাবতীয় সমস্ত মিষ্টি ফিষ্টি যা কিছু আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর হ্যাঁ, এত মিষ্টি দেখে তোমরা যেন সবাই ভেবো না যে এগুলো হলো মানে প্রচুর টাকা বাকি আছে বলে এত দোকানে টাকা বাকি হালখাতা করা হয়েছে সেই জন্য মিষ্টি, সেটা না, একটা দোকানেও বাকি নেই। মানে আমিও যেখান থেকে কিনেছি, আমার শ্বশুর বর ওরা তো এমনিই মানে ওদেরকে এমনিই দেয়, তো আমিও যেখান থেকে কিনেছি সেখান থেকেও আমি এমনিই পেয়েছি, যেহেতু কেনাকাটি করি তো সেই সব দোকান থেকে নেমন্তন্ন ছিল, তো সেই জন্য এই সব সমস্ত জিনিস সেখান থেকেই পাও না। তো চলো এবার প্যাকেটগুলো খুলে দেখি কোন প্যাকেটের ভেতর কী আছে। এটা খুললাম, এটা ওপরটা দেখা যাচ্ছে। তো এই দেখো একটা প্যাকেট খুললাম, এর মধ্যে একটা ভুজিয়ার প্যাকেট, একটা কেকের প্যাকেট রয়েছে, আর দুটো লাড্ডু, আর দুটো সন্দেশ কালাকাদ রয়েছে। তো এই প্যাকেটটাতেও একটা ভুজিয়ার প্যাকেট দেখতে পাচ্ছি, লাড্ডু ফাড্ডু রয়েছে, এটাতেও গজা টজা রয়েছে। তো এইসব রসের মিষ্টিগুলো আগে খেয়ে নিতে হবে, আর সোন পাপড়ি লাড্ডু এগুলো রেখে খাওয়া যাবে। তো এই যে মিঠাইয়ের প্যাকেট দুটো খুললাম, এইরকম লাড্ডু ছিল। তো সমস্ত পাওনা কিছু তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না কেউ। আর আশা করি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।